আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এসেছি পাবনা শিশু পার্কে। তো যারা বাসা বাড়িতে থাকি, তারা তো বাচ্চা কাচ্চাকে নিয়ে খুব একটা বাইরে বেরোতে পারি না, আর বাইরে খেলাধুলো করাতে পারি না। সেই জন্য হচ্ছে আপনারা চাইলে সেই শিশু পার্কে এসে বাচ্চাদের টাইম কাটাতে পারেন, অথবা যারা বয়স্ক মহিলারা আছেন তারা এর মধ্যে এসে হাঁটাহাঁটিও করতে পারেন। আমি আমার মেয়েকে নিয়ে এসেছিলাম যাতে আমার মেয়ে টাইমটা কাটতে পারে বিকালে এক সময়টায়, এই জন্য। তো এইরকম ফুল গাছ দেখছিলাম, দেখতে দেখতে খুব ভালোই লাগছিল। এখন আস্তে আস্তে আমরা হচ্ছে পার্কের ভেতরে ঢুকবো, ঢোকার জন্য সামনের দিকে এগিয়ে যাব। হাঁটতে হাঁটতে এই যে এখানে একটা গেট, গেটে ভিতরে মানুষজন নেই বেশি। এখন আমরা এই গেট দিয়ে ভিতরে ঢুকে যাব। ভিতরে ঢুকে দেখব ডান সাইডে এই পাশে বাচ্চাদের খেলার জায়গা আছে, কিন্তু এগুলা ইউজ করার মতো না, অনেকগুলো নষ্ট হয়ে গেছে, ইউজ না করার কারণে নষ্ট হয়ে গেছে। এমনি আপনারা দেখতে পারেন, দেখে ঘুরে বেরিয়ে টাইমটা এক্সপেন্ড করতে পারেন। তো পরিবেশটা, মানুষজন খুব একটা মানুষজনই নেই ভিতরে, অন্য সময় মানুষজন থাকে যে ময়লা পড়ে আছে, কত আবর্জনা। আমার মেয়ে খুব দুষ্টামি করছিল, সে অনেক মজা করছিল যে এখানটা এসে তার টাইমটা খুব ভালো কাটছিল, ললিপপ খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।